আপনো বিরহ লয়ে আছি আমি ভালো, কি হবে চির আঁধারে নিমেষের আলো, কি হবে চির আঁধারে নিমেষের আলো। আশা ছেড়ে ভেসে যায়, যা হওয়ার হবে তাই, আশা ছেড়ে ভেসে যায়, যা হওয়ার হবে তাই। আমার অদৃষ্ট স্রোতে তুমি ভেসো না সখা, ভুল করে ভালোবেসো না, দেখো সখা, ভুল করে ভালোবেসো না, দেখো সখা। আমার অদৃষ্ট স্রোতে তুমি ভেসো না সখা, ভুল করে ভালোবেসো না, দেখো সখা। নমস্কার, কোথা থেকে শুরু করব, কি বলে শুরু করব ঠিক বুঝে উঠতে পারছি না। ভেবেছিলাম গোটাটা এই ট্যুরের গোটাটা বাংলাতে করব, কিন্তু যেহেতু বিষয়টাকে একটু বেশি স্প্রেড করাতে চাইছি, তাই জন্য আমি এটা হিন্দিতেই ম্যাক্সিমামটা দিয়েছি। আর এই জিনিসটা আমার অ্যাকচুয়ালি কোনো রকম প্রিপারেশান ছিল না, যার জন্য কিন্তু পুরোটাই একটা মানে উইদাউট স্ক্রিপ্ট যাকে বলে, সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হয়েছে। আর যেখানে যেখানে গেছি বা যে যে স্পটগুলো ঘুরেছি সেখানে প্রত্যেকটা ডেসক্রিপশান আমি হিন্দিতেই দিয়েছি, আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তবে যত হোক বাঙালি তো, মানে একটু বাংলা না বললে যেন ভেতর থেকে ঠিক একটা সন্তুষ্টি আসে না, তাই জন্য সকালটা আজকের এই সকাল, আর আজকেই বাড়ি ফেরার দিন। রবি ঠাকুরের একটা গান খুব মাথায় বাজছিল আর কি, যার কারণে জাস্ট একটু মানে চেষ্টা করলাম, ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়, তবে এই বিষয় নিয়ে আমার মনে হয় না আর কিছু বলার দরকার আছে, বাকিটা ইউটিউবে যখন দেবো আমি দেখে নেবেন। আর একটু বাংলায় বলি, এই যে ভিউটা দেখছেন আমার পেছনে, ঠিক এটা হচ্ছে জলঢাকা নদী, এটা বয়ে আসছে, এবং আমরা গতকাল বিন্দুতে গেছিলাম, বিন্দু একটা ড্যাম, ওখানে তিনটে মতন গেট আছে, ওখানে হাইড্রাল ইলেকট্রিসিটি মানে জলবিদ্যুৎ তৈরি হয় সেখানে, তো সেইখান থেকেই জলটা ছাড়া হচ্ছে, এবং কখনো কম কখনো বেশি। তো তারপর সেই ফ্লোটা এই যে বিভিন্ন জায়গা দিয়ে আর কি এঁকে বেঁকে প্রবাহিত হয়ে এইভাবে আস্তে আস্তে দক্ষিণে চলে যাচ্ছে। যে দেখতে পাচ্ছেন আমার এই পেছন দিকের যে ভিউটা, এটা হচ্ছে কিন্তু দক্ষিণ দিক, এবং এই যে এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই দিক থেকে জলটা কিন্তু বয়ে আসছে। তো প্রথমে আমরা যেই কটেজে ছিলাম ওটা একটু আরও আপারে ছিল, আর একটু পাহাড়ের ওপরে, আর এই যে কটেজটা আমরা এখন বর্তমানে রয়েছি এটা সেকেন্ড দিনের কটেজ। অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারিনি, কিন্তু ওনারা এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছেন সমস্ত কিছু, যে আমরা যেন এই খরচের মধ্যে, খরচও খুব একটা বেশি নয় কমই, এই খরচের মধ্যে আমরা যেন দুরকমভাবেই, আমরা অ্যাকচুয়ালি প্রথমে যখন ছিলাম তখন সেটা জঙ্গলটাই বেস ছিল সেখানে, আর এখন যেটা আছি এখানেও জঙ্গল রয়েছে, নেই একদম তা নয়, তবে এইখানকার প্রধান অ্যাট্রাকশন হচ্ছে এই নদীটা, মানে একদম আমি ক্যামেরাটা একটু ঘোরাচ্ছি দেখুন, এই যে এই হচ্ছে কটেজ, এবং এই যে ঘরে বসে রীতিমতো এই যে জানালা খুললে, যখনই সে রাত হোক দিন হোক দুপুর হোক, যখনই
এই ভিউটা ঠিক যেমন দেখলে না তখন আমার পেছন দিয়ে, অর্থাৎ এখন আমার সামনে দিয়ে যে ভিউটা দেখা যাচ্ছে সেইটা কিন্তু সবসময়ের জন্যই আমরা দেখতে পাচ্ছি। আপনারাও আসুন এবং এসে দেখুন, এটা অ্যাকচুয়ালি একটা অফবিট এরিয়ার মতোই, সেরকমভাবে পপুলারিটি এখনও পায়নি। আসুন এসে দেখে যান। আর সবথেকে বড় কথা যেটা সিজন বলছে এখানে, যে মূলত সব জায়গাতেই সেপ্টেম্বর থেকে একদম তারপর শীতকাল পর্যন্ত বা শীতকালের আগ, ওই ধরুন নভেম্বর এরকম পর্যন্ত এখানে ট্যুরিস্টদের আনাগোনাটা একটু বেশি হয়, যার কারণে কটেজগুলো পাওয়া ভীষণ মুশকিল। আপনাদের একটা কথা বলে রাখি যে যদি আপনারা সেই সময় আসতে চান তাহলে আপনাদেরকে কিন্তু অনেক দিন আগে থেকে বুকিংটা করে রাখতে হবে। আর আমি যে সময় এসেছি, আমি এই সময় আসাটাকেই বেশি প্রেফার করেছিলাম। আমার স্কুল থেকে একটা শর্ট ভ্যাকেশন পেয়েছিলাম বলে আমি এটাকে ভালো করে ইউটিলাইজ করে নিলাম। তো এরপর এখান থেকে সরাসরি আমাদের ফেরার পালা, প্রথমে এখান থেকে মাল জাংশন, তারপর সেখান থেকে শিলিগুড়ি জাংশন, তারপর সেখান থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন, সেখান থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে একদম সোজা খাগড়াঘাট রোড, মানে বহরমপুর স্টেশন। আর এই সময়টা আসাটা আমি পছন্দ করেছি এই জন্যই, এটা বর্ষাকাল মূলত, এবং এই সময় নদীর যে রূপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি অন্য সময় আসলে পাবেন না। শুকনো মরশুম যেমন ধরুন গ্রীষ্মকাল অথবা শীতকাল, সে সময় নাকার যদি আপনারা আসেন তাহলে কিন্তু এই জিনিসটা দেখতে পাবেন না। ওই সময় যদি আসেন তাহলে কিন্তু এই যে যে ফ্লোটা দেখছেন এটা অনেকটা দূরে আছে এখনও আমার থেকে, কাছে ক্লোজ ভিউ আমি নিয়েছি, সেটা ইউটিউবে যখন আপলোড হবে ভিডিওটা তখন আপনারা দেখতে পাবেন। সেই সময় আসলে কি হয় না, এই রিভারটা আপনার কিন্তু হেঁটেই অনায়াসে পার হয়ে যেতে পারবেন, কিন্তু এখন আপনি যদি এক পাও এখানে রাখেন তাহলে কিন্তু আপনি থই পাবেন না। আপনি কিন্তু মানে জলের এতটাই ফোর্স, এতটাই শক্তি এখন, আপনি কিন্তু ভেসে চলে যাবেন। এবং আমার সাথে আরও যারা রয়েছে তাদের মধ্যে দুজন কালকে বিকেলে এই কাজটা করেছিল, একটা পাথরের উপর তারা বসেছিল, একটা বড় পাথর। তো এখানকার যারা লোকাল তারা কিন্তু রীতিমতো ছাদে ভিড় জমা করে তাদেরকে ডাকছিল, আর এত শব্দ আশা করি আপনারা শুনতে পাচ্ছেন, তারা শুনতে পাচ্ছিল না এবং সেখানে পৌঁছাতে অনেকটা সময় লেগে যেত। তারপর কোনোরকমে সিটি বা শীষ দিয়ে ডেকে আনার পর জানালো যে ওইভাবে বসাটা ভীষণ রিস্ক, আপনারা প্লিজ যদি এই সময় আসেন তাহলে ওইভাবে কখনোই কাছে গিয়ে, বা ধরুন যে সমস্ত বড় বড় বোল্ডারগুলো পড়ে আছে এবং তার চারপাশ দিয়েই হচ্ছে জলটা বয়ে যাচ্ছে, সেইখানে একদমই বসবেন না। কারণ বিন্দু যে ড্যাম, সেই ড্যাম ততটুকুই জল ধারণ করে যতটুকু তার ইলেকট্রিসিটি তৈরি করতে লাগে। তো এক্সেস যে জলটা তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে। এর ফলে কি হয়, এর ফলে হচ্ছে আপনার জলের গতিবেগ আরও বেড়ে যায় এবং ঘনত্বটাও আরও বেড়ে যায়। তো ওনাদের এই মালিকের, মানে আমরা যেখানে রয়েছি যে কটেজ, সেই কটেজের মালিক কালকে জানলেন যে এইখানেই দুটো দুর্ঘটনা ঘটেছে অলরেডি, ওরকম সেলফি তুলছিল, কেয়ারলেস ছিল তারা, বুঝতে পারেনি যাই হোক। তো জল হঠাৎ করে বেড়ে যায় এবং এসে পাথরের উপর এত জোরে সজোরে আঘাত করে যে তারা টাল সামলাতে না পেরে দুজনে পড়ে যায় এবং একজন ক্ষতবিক্ষত হয়, কিন্তু পাথরে অন্য একটা পাথরে আটকে যাওয়ার জন্য প্রাণে বেঁচে যায়। কিন্তু অন্য একটি ছেলে সে রীতিমতো বয়ে এসে, আমার পিছন দিকে দেখুন, দেখতে পাবেন নদীটা যেভাবে চলে গেছে, ওই একদম ওই কর্নারে তাকে, তার ডেড বডিটা পাওয়া গেছে। অর্থাৎ আপনি বুঝতেই পারবেন না যে কোথায় এক মানুষ জল আছে এখানে এবং কোথায় শুধুমাত্র পায়ের পাতাটুকু ভিজবে। তো এটাই হচ্ছে সাবধান করার একটা বিষয়। তো জলের এত ফোর্সে অবশ্যই পাথরের ধাক্কা বুকে বা অন্য কোথাও লেগে প্রাণ যেতে পারে, অথবা জলে ডুবেও হয়তো মৃত্যু হতে পারে। তো বর্ষাকালে যদি আসেন এটা একটা উপরি সাবধানতা যেটা অবলম্বন করতেই হবে আপনাদের। আর বেশি কিছু বলার নেই এই বিষয় নিয়ে, আসুন বিভিন্ন জায়গায় ছোট ছোট জলপ্রপাতও রয়েছে, সেগুলো খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আর তবে কিছু মেমোরি, কিছু জিনিস মাথায় করে নিয়ে যেতে পারবেন অবশ্যই, এটুকু আমি বলতেই পারি। বিশেষ করে যারা পাহাড় ঝর্ণা এসব ভালোবাসেন তাদের জন্য তো একদমই। তো
দেরি করে কী লাভ, চলে আসুন যে কোনো সময় এই রকম একটা জায়গায়। এটা অ্যাকচুয়ালি ডুয়ার্স রিজিয়ান, আর এই ডিস্ট্রিক্টটা হচ্ছে আপনার কালিম্পং, কালিম্পং ডিস্ট্রিক্টের অন্তর্গত এই অঞ্চলটা। তাহলে এখন এখানেই আমি শেষ করছি, এখানেই থামাচ্ছি ভিডিওটা। আর হ্যাঁ, আর একটা কথা যেটা বলতে হবে, সেটা কিন্তু এখানে একদম নেটওয়ার্ক নেই, শুধুমাত্র বিএসএনএল ছাড়া অন্য কোনো সিম এখানে কিন্তু কাজ করবে না। যেমন আমার ফোন এখন টোটালি আউট অফ অর্ডার, তাই জন্য আমি ইচ্ছে ছিল আমার কিছু লাইভ ভিডিও করার ফেসবুক লাইভ, কিন্তু সম্ভব হলো না একমাত্র নেটওয়ার্কের ইস্যুতে। আর যতটুকু ওয়াইফাই এখানে আমি ওয়াইফাইটা পাচ্ছি, কিন্তু সবসময় ঠিকঠাক কাজ করছে না, ওই শুধু নামমাত্র লাইভেই আসাটা হতো, তাই জন্য ডিসিশান চেঞ্জ করলাম যে না, একটা নর্মাল এমনি ভিডিও তৈরি করে পরে বাড়ি পৌঁছে ধীরে সুস্থে এটাকে আপলোড করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, এবং ঘুরে বেড়ান প্রচুর, রোজগার করুন আর ঘুরে বেড়ান, আর সব ভালো থাকুন, আর সবাইকে ভালো রাখুন, মন ভালো থাকবে। ধন্যবাদ।